আজকে খুব ক্লিয়ার, তার কারণ হচ্ছে সমুদ্রটা এত সুন্দর দেখা যাচ্ছে অনেক দূর অবধি। ছোট ছোট বোটস রয়েছে, জাহাজ রয়েছে বোধহয়, সেগুলো বেশ সুন্দর দেখা যাচ্ছে। জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে, বাট এমনিতে খুব সুন্দর লাগছে। অল্প অল্প মেঘ করে আছে। ছুটির মধ্যে চেষ্টা করে লাগিয়ে দেওয়া তো হয়ে ওঠেনি, যাই হোক দেখা যাক আজকালের মধ্যে যদি করতে পারে। আর এইগুলো না নষ্ট হয়ে গেছে, তাও কোনো ক্রমে লাগালাম আর কি। তেল চিটে হয়ে গেছে, সেটা মানে এত ধুলাম সাবান দিয়ে, তারপরেও কিন্তু দু তিনবার ধোয়া হলো, তারপরেও কিন্তু তেল ব্যাপারটা যায়নি। অনেকক্ষণ ভিজিয়ে রাখলাম, দুদিন ভিজিয়ে রেখেছিলাম সাবান জলে, তারপরেও তারপরে কি হয়েছে বলতো, পাতাগুলো ছেড়ে ছেড়ে ভেঙে ভেঙে যাচ্ছে, নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, যেহেতু এখানে তেল তো হবেই, বুঝতেই পারছো এই জায়গাটাই তো তেলের জায়গা, তো হবেই তেল। যেহেতু আমি এখন এই মুহূর্তে নতুন কিনছি না, এটাকেই কোনো ক্রমে লাগিয়ে দিলাম। তো যাই হোক, দেখতে ভালো লাগবে। এখানে দাঁড়িয়ে আমি অনেক সময় তোমাদের সাথে কথা বলি, অনেক সময় কি বেশিরভাগ সময়, আমার তো কিচেনটাতেই বেশিরভাগ সময় তোমাদের সাথে কথা বলে কাটে। তো বাজে লাগে দেখতে এরকম একটা পাইপ, তো একটা গ্রিন কিছু থাকলে ভালো লাগে, সেই জন্য এটা এখানে লাগিয়েছিলাম। তো যাই হোক, মানে ঠিক আছে চলে যাবে, মোটামুটি কাজ চলে যাবে। তো যাই হোক, আজকে তো আমরা স্যাটারডেতে নিরামিষ খাই, তো চাটা তো দেখলে খাওয়া হয়ে গেছে। অ্যাকচুয়ালি কি হয়েছে জানো তো, কালকে অনেক রাত্রে শোয়া যে দুটোর পর খেলা ছিল, তো প্রথমে তো ব্রাজিল হেরে আমাদের কালকে একটা নেমন্তন্ন ছিল, তো ওদের বাড়িতে বসে যেখানে গিয়েছিলাম আর কি, সেখানে বসে দেখছিলাম। তো ব্রাজিল তো হেরে গেছে বলে ওদের মন খারাপ, মানে প্রশান্ত মানে মনটা ভালো নেই, খুব খারাপ লাগছিল। তো তারপরে সে যেটা একটা খেলা ছিল আর্জেন্টিনার সাথে, সেইটা পুষ্পক তো রোজ খেলা দেখে, প্রশান্ত রোজ দেখে না, মানে মানে যেটা ওর ফেভারিট টিম থাকে তখন হয়তো কখনো কখনো দেখে, বাট পুষ্কর রোজ রোজই কিছু না কিছু খেলা দেখেই যাচ্ছে, রোজই তো হচ্ছে খেলা। তো কালকে তো এসে ওদের বাড়ি থেকে এসে পুষ্কর আবার চালিয়ে বসলো, ও গেল দেখতে। তো যতক্ষণ না খেলা শেষ হলো ততক্ষণ এলো না শুতে, আমি দেখিনি। তো যাই হোক, ওরা দুজনে মিলে দেখে টেখে শুতে শুতে প্রায় আর্জেন্টিনা জিতে গেছে, তারপরে শুতে শুতে দুটো বেজে গিয়েছো, দুটো 10:15 হয়ে গেছো, তো আজকে উঠতেও দেরি হয়েছে সেই জন্য। তো ব্রেকফাস্ট কিচ্ছু করিনি, তার কারণ কালকে রাত্রি হয়েছে অনেকটাই খাওয়া দাওয়া করতে ওদের বাড়ি থেকে, প্রায় খেতে খেতে 11:30 বেজে গেছিলো, তো খিদে খুব একটা আমাদের নেই, তো শুধু চা বিস্কিট খেয়ে তোমরা দেখতে পেলে চা খেলাম। উঠতে উঠতে এসে 9:00 বেজে গেছে, তারপরে উঠে ন্যাচারালি না দুটোর সময়, দুটোর পর শুলে আর কত তাড়াতাড়ি ওঠা যায়, তো খাইনি। তো এখন আমি রান্নাঘরে এসেছি সমস্ত লাঞ্চের জোগাড় করতে, করে নিচ্ছি, তারপর তোমাদের সাথে কথা বলবো। তো আজকে আমি যেটা রান্না করছি সেটা হচ্ছে এই যে ভেন্ডি কেটে রেখেছি, মানে এইমাত্র কাটলাম তোমাদের সাথে কথা বলার পর, আর এটা হচ্ছে আমি একটুখানি সর্ষে বেটে রেখেছি, এই যে এটা বেটেছি অ্যাকচুয়ালি একটু তেল দিয়ে, সাদা তেল দিয়ে, জানোই এখানে পোস্ত পাওয়া যায় না, পোস্ত দিলে তো খুব সুন্দর হয় বাট পোস্ত তো আমরা করতে পারি না, তো একটু তেল দিয়ে কাঁচা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, অল্প একটু তিল, একটু সর্ষেটা একটু বেশি দিয়েছি, একটু নুন দিয়েছি, কারণ সর্ষে বাটার সময় নুনটা দিলে সর্ষেটা তেতো হয় না, তো সেই জন্য নুন দিয়েছি, দিয়ে বেটে নিয়েছি। এবার আমি এই রান্নাটা করবো, তোমাদের সাথে শেয়ার করবো, খুব ইজি রান্না, খুব ভালো হয় সর্ষে ভিন্ডি। তো ওটা করছি পেঁপে সেদ্ধ দেব, কালকে করেছিলাম আলুর দম, সেই আলুর দমও রয়েছে, মেনলি হচ্ছে পুষ্করের জন্য কি খাবে ও সেটা ভাবনা চিন্তা করছি, তো ভিন্ডিটা ও খায়। তো যাই হোক, ওটা আগে করি, তারপর চিন্তা করব ডাল করব কি করব না, যদি করিও তাহলে সেদ্ধ ডাল করে নেবো। দিচ্ছি আমি সর্ষের তেল, কারণ এই রান্নাটা না সর্ষের তেলেই বেশি ভালো হবে,
তেলটা গরম হয়ে গেছে, এবার দিচ্ছি পাঁচ ফোড়ন। এবার আমি ভিন্ডিটা ভেজে নেব। ভিন্ডিটাকে ভালো করে ভাজতে হবে। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো, যেহেতু এটা ভিন্ডি তাই নুনটা এখন দেব না, একদম পরে দেব। দিচ্ছি একটু চিনি, হলুদের গন্ধটা চলে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। জলটা দিলাম তার কারণ হচ্ছে ভিন্ডিটা একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার গ্যাসটা কমিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য। দেখো পাঁচ মিনিট হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নুন দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি সর্ষে বাটা। এবার এটাকে জাস্ট ড্রাই করে নিতে হবে। মিক্সিং জারের মধ্যে যে মানে যেটা লেগেছিল সেটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। এবার জাস্ট এটাকে একদম ভাজা ভাজা ড্রাই হবে একদম। দেখো অনেকটাই শুকিয়ে গেছে, চাইলে আরেকটু শুকাতে পারো, বাট এর থেকে আর শুকানোর দরকার নেই, তাহলে পুড়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল। ব্যাস হয়ে গেছে, এর বেশি আর কিছু করব না। তো এই হলো সর্ষে ভিন্ডি, খুব ভালো হয় খেতে, ভীষণ টেস্টি। তবে আমি করলাম, করে দেখো, যারা এখানে থাকো মানে পোস্তটা পাও না তারা করে দেখো, খুব ভালো হয় খেতে আমি বলছি। আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবে ওপরে, দেখবে দুর্দান্ত লাগে খেতে, দুর্দান্ত আমি বলছি। মানে ওটা দিয়েই পুরো ভাত খাওয়া যায়, মানে আমি তো তাই খাই। আমি না কি বলতো, আমি ছোট থেকেই খুব অনেক জিনিসপত্র দিয়ে মানে অনেকগুলো আইটেম দিয়ে খাওয়ার আমি খুব একটা খেতাম না, আমি ওই একটা যেটা ভালো লাগতো সেটা দিয়েই ভাত খেতাম। তো এটা খুব সুন্দর, এটা দিয়েই শুধু ভাত খেতে পারবে, খুব ভালো। করে দেখো যদি যারা মানে পোস্ত পাও না, পোস্তর অল্টারনেটিভ হিসেবে তিল, সাদা তিল ব্যবহার করতে পারো, পোস্ত থাকলে তো কোনো ব্যাপারই না। মানে যারা এই দেশে থাকো তারা তো পোস্তটা পাও না তাই বলছি, আর যারা পোস্ত দিয়ে করো তো অপূর্ব লাগবে খেতে, দুর্দান্ত হয়। তো আমি এখানে পাঁচ ফোড়ন ইউজ করি, অনেকে হয়তো কালো জিরে দেয়, বাট পাঁচ ফোড়নের টেস্টটা খুব সুন্দর হয়। করে দেখো শুধু একবার, তারপর আমাকে বলো তোমরা। আচ্ছা আর একটা কথা হচ্ছে, আমি এখন বসাচ্ছি ভাত। পুষ্করকে জিজ্ঞাসা করলাম, পুষ্কর অ্যাকচুয়ালি ওই যে সবজি নিয়ে ঝামেলা করে, খেতে চায় না। তো যখনই বললাম যে সর্ষে দিয়ে করছি, দেখে গেল, তো আবার কিছু বললো না, বললো হ্যাঁ খাবো। তো আলুর দম আছে, সর্ষে, ব্রোকলি, পেঁপে সেদ্ধ, এই দিয়ে হয়ে যাবে, ও বললো আমি খেয়ে নেবো এই দিয়ে। তো আমি শুধু আমাদের জন্য একটু ডাল করছি, ডাল সেদ্ধ করছি, ব্যাস এই হলেই হয়ে যাবে। পেঁপে সেদ্ধটাও বসিয়ে দিয়েছি, ভাতও চাল দিয়ে দিচ্ছি, তো হয়ে যাবে রান্না, বললো ডাক্তার। অ্যান্টিবায়োটিক দিল, অ্যান্টিবায়োটিক দিয়েছে, বলছে পেটটাও ডিস্টার্ব করে যাবে এতে, বলে এই ভাইরাসটাতে সারা শরীরটাই ডিস্টার্ব করে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো করেছো ডক্টরের কাছে গিয়ে, তাই না? প্রশান্ত শরীরটা একদম ভালো নেই, ও ডাক্তার দেখিয়ে এলো। অ্যাকচুয়ালি কি বলতো, কালকে রাত্রি থেকে ওর একটু একটু গলায় ব্যথা হচ্ছিল, বাট ও বলেনি কিছু সেরকম। তো অত রাত্রির অব্দি বললাম না, খেলা টেলা দেখলো, তারপরে আজকে সকালবেলা বলছিল গোয়াটা না একটু ব্যথা ব্যথা করছে, আর ও না কদিন ধরে একটুখানি অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে, তো ওর আছেই এটা। তো ওর ওষুধটা প্রায় শেষের পথে, তো ওরা ডাক্তারকে একটু দেখিয়ে আসি, আর গলাটা একটু ব্যথা ব্যথা সেটা নিয়েও একটু দেখিয়ে আসি ডাক্তারকে। তো সেই জন্য কালকে সকালবেলা উঠে ও ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিল, তো পেয়েও গেল আজকে। পেয়ে বললো যে আমি 11:30 নাগাদ গিয়ে দেখি আসি। তো 11:30 সময় গেল, 11:00 সময় বেরোলো, বেরিয়ে আমি তখন রান্না করছিলাম, আমি ভিন্ডিটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, তখনই ও বেরিয়ে গেল। এখন এসছে, এখন প্রায় 12:45 বাজে। ওনার জ্বর, বেশ জ্বর নিয়ে বাড়ি এলো জানো তো। তার কারণ হচ্ছে ও গা হাতটা একটু বলছিল সকালবেলা, একটু ম্যাজম্যাজ করছে, ভালো লাগে না, গাটা একটু ব্যথা ব্যথা করছে, জানি না ইনফেকশন হয়েছে হয়তো। কিন্তু এখন যে এলো না, গা বেশ গরম, ডাক্তারও দেখে বলেছে হ্যাঁ জ্বর আছে, ওকে অ্যান্টিবায়োটিক দিয়েছে, আরও অ্যালার্জির একটা ওষুধ দিয়েছে। তো এখন এতটাই ওর শীত শীত মতো করছে, ও গায়ে চাপা দিয়ে এখন শুলো। আর ও ঘাড়ের জন্য না ও প্রত্যেক দিনই ওই হট ব্যাগটা দেয়, ছুটির দিন তো দেয়, আর অন্যান্য দিন রাত্রিবেলা একবার করে দেয়, আর ছুটির দিন থাকলে দুবেলা করে দেয়। তো ওটা বলো আমাকে করে দাও গরম জল, তো করে দিলাম,
ও এখন ওটা দিয়ে শুয়েছে, বাট বেশ শীত করছে ওর, তার মানে জ্বরটা আসছে। আমি বললাম দেখো তোমাকে ওষুধ খেতে হবে, তুমি একটা কাজ করো, আমার হয়েই গেছে রান্না, শুধু ডাল সেদ্ধটা, ডাল সেদ্ধ জাস্ট আমার হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে, অল্প কিছু খেয়ে তুমি অ্যাটলিস্ট ওষুধটা খাও, না খেলে তো ওষুধটা খেতে পারবে না। এখন জানি না জ্বর ফর বেশি বাড়লে কি হবে, বুঝতে পারছি না, হঠাৎই জ্বরটা এলো, মানে গাটা একটু গরম গরমই লাগছে, আর শীত করছে বলছে, তার মানে জ্বরটা ভালো মতোই আসবে, শীত যখন করছে জ্বর বেশ ভালো আসবে আমার যতদূর মনে হয়, ওষুধটা ওকে খেতে হবে। তো সেদিন একটু তাড়াতাড়ি করে আমি ডালটা সেদ্ধ হয়েই গেছে জাস্ট দিয়ে দেবো। এই হচ্ছে আজকের মেনু, এই হচ্ছে ডাল সেদ্ধ, নুন কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে করেছি। এটা হচ্ছে কালকের আলুর দম, এটা হচ্ছে ওই যে সর্ষে ভেন্ডি, আর এই হচ্ছে পেঁপে সেদ্ধ, আর এই হচ্ছে ভাত। তো আমি প্রশান্তকে আগে খেতে দিয়ে দিই। কেমন আছে এখন, জ্বরটা একটু কমেছে না? এখন ওকে চা দিলাম, সারাটা দুপুর না খুব জ্বর ছিল, প্রায় তিনের কাছাকাছি জ্বর ছিল, গা হাত পা পুড়ে যাচ্ছিল, আমি একটু জল পট্টিও দিলাম কারণ কপালটা বেশ গরম লাগছিল, ওষুধও খেয়েছে, আর দুটো ওষুধ দিয়েছি, তার কারণ হচ্ছে জানো তো এখানে কি বলতো, প্যানাডল যেটা আমরা এখানে খাই আর কি জ্বর হলে, ওখানে যেরকম ক্যালপল খাই এখানে প্যানাডল দেয় ডক্টর, আর দুটো একসাথে খেতে বলে খুব হাই ফিভার হলে। তো এখানে উনি প্রেসক্রাইব তো করেছেন দুটো দুটো করে খেতে, তিনবার খেতে বলেছে, 2, 2, 4, 2, 6, বাট এক একটা তো 500, তো 1000 পাওয়ারের ওষুধ, জ্বরের ওষুধ আমরা কোনোদিন খাইনি সত্যি কথা বলতে, একসাথে কোনোদিনই খাইনি, হয়তো খেলাম একটা 500-র কমলো না 4 ঘন্টা বাদে আবার একটা খেলাম, কিন্তু দুটো একসাথে কোনোদিন, মাথা যন্ত্রণা হোক, গায়ে ব্যথা হোক, যাই হোক না কেন, দুটো একসাথে কখনো আমরা খাইনি, কিন্তু এখানকার ডাক্তাররা দুটোই একসাথে খেতে বলে, বাট আমরা ভয়েতে খাই না। তো যাই হোক, এখন যে জ্বরটা হয়েছিল ও তো এমনি এরকম 500-টা খেয়ে একটা অ্যান্টিবায়োটিক দিয়েছে, সেটাও খেয়েছে, খেয়ে এবার ও শুয়েছিল, কিন্তু জ্বরটা কিছুতেই কমছে না, 3 ঘন্টা হয়ে গেছে তাও জ্বর কমছে না। তো 3.5 ঘন্টা হওয়ার পরে আমরা দেখো 3.5 ঘন্টা তো হয়েই গেছে, জ্বর তো কমছে না, তুমি একটা কাজ করো, আমার মনে হয় যেটা আমরা ক্যালপল 650 যেটা আমরা কলকাতা থেকে আনি আর কি, সেইটাও আছে আমার কাছে, তুমি সেটা একবার খাও, একটা তো তুমি খেয়েছো 3.5 ঘন্টা আগে, প্রায় 3.25 ঘন্টা আর কি, তো সেটা খাও। তো বলছে না খাবো না, থাক হয়ে যাবে এই সেই, কিন্তু কিছুতেই কমছে না জ্বরটা, জলপটি দেওয়াতে একটু ঠিক হলো কিন্তু সেভাবে পুরোপুরি জ্বরটা ছাড়ছিল না, কিন্তু আমি জোর করেই ওই 650 ক্যালপল 650টা খেলাম, যেটা আইপি, ওটা খাওয়াতে জ্বরটা কিন্তু সঙ্গে সঙ্গে কমলো, পুরোটা একদম গা একদম ঠান্ডা হয়ে গেছে তা বলবো না, বাট জ্বর অনেকটাই কমেছে, নেমেছে। তো জানি না আবার রাত্রেও জ্বর আসতে পারে কিনা, এগুলো তো ভাইরাল আর খুব হাই ফিভার হয়, তো যাই হোক মুখটাও খারাপ, ভালো লাগছে না আর কি। তখন তোমাদেরকে বলছিলাম আকাশ কত পরিষ্কার, পুরো পরিষ্কার সব দেখা যাচ্ছে, ওদিকে দেখো কিরকম মেঘ করেছে, বেশ মেঘ করেছে, ওদিকটা থেকে তো বেশ মেঘ আছে, ওদিকটা পুরো কালো হয়ে আছে, এদিকটা অল্প অল্প হয়েছে। বাজে হচ্ছে 5টা, ওই দেখো ঘড়ি, ওই যে, আর সত্যি কথা বলতে প্রথম একদিনই শুধুমাত্র পায়রা ঢুকেছিল, এই যে দড়িগুলো দেওয়ার পরের দিন আর কি ঢুকেছিল, নিশ্চয়ই বাধা পেয়েছে বেরোতে গিয়ে, তা না হলে ওরা তারপর থেকে আর আসেনি, আর কোনো গাছ নষ্ট করেনি, সব ঠিকঠাকই আছে গাছগুলো মোটামুটি, একটাও মানে আর কোনো ক্ষতি হয়নি গাছগুলোর। পুষ্কর নাও খেয়ে নাও, একটু আগেই এখানে এক গাদা সমস্ত ইয়ে এলো, পার্সেল এলো, এখনো খোলা হয়নি, খুলবো। এইটা তো দারুণ জিনিস, যেটা আমার মনে হচ্ছে এটা তোমাদের সাথে আমি শেয়ার করবো জিনিসটা, হ্যাঁ এটাই তো ওটা, হ্যাঁ। আচ্ছা তোমাদেরকে বলেছিলাম না যে অ্যামাজনের একটা পার্সেল তোমাদের সাথে শেয়ার করবো, দাঁড়াও খুলছি তোমাদের সামনেই খুলছি, এটা হচ্ছে একটা পোর্টেবল ল্যাপটপ ডেস্ক, এর ব্যাক সাইডে দুদিকে দুটো কুশন দেখো তোমরা দেখতে পাচ্ছ দেওয়া আছে, আইপ্যাড বুক
ট্যাবলেট এই সব কিছু এর উপর রাখা যাবে। এটা সব থেকে যেটা মানে আমার কাছে ভালো বলে মনে হয়েছে সেটা হচ্ছে বিল্ড ইন কুশনটা, এটা জন্যই কিন্তু আমি অ্যাকচুয়ালি নিয়েছি। এটা এটা একটা হ্যান্ডেলও আছে ফর ইজি ক্যারিং। সব মিলিয়ে আমার তো বেশ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানিও। আমি আবারও চলে এসেছি কিচেনে, প্রশান্ত জ্বর একদম কমে গেছে, মানে ওই যে আমি বললাম ক্যালপল দিয়েছিলাম 650 ওটা খেয়ে একদম জ্বর কমে গেছে, কিছুই নেই জ্বর। কিন্তু ওটা জ্বরটা আবার রাত্রে আসতেও পারে, বলা যায় না, তো ভাইরাল ফিভার আসতেই পারে। মানে প্রায় 103-এর কাছাকাছি জ্বর ছিল, খুব গরম ছিল মানে গা। তো যাই হোক এখন একটু উইক লাগে, অতটা জ্বর ছিল, জ্বর কমে যাওয়ার পর যেরকম হয় আর কি। তো ওই জাস্ট বসেই আছে খাটের ওপর, টুকটাক নিজের কিছু কাজ টাজ করছে। ল্যাপটপ খুলে আনলো, তুমি রেস্ট নাও, খুলো না ল্যাপটপ দিয়ে করো না। তো যাই হোক ও করছে, তো রাত্রে জ্বর আসতেই পারে, বলা যায় না। তো ও যেটা খাবে সেটা আমি এখন বানাতে গেলাম, তার কারণ হচ্ছে 8টা বেজে গেছে, 8:30-এর মধ্যে খেয়ে নেবে। ও বললো যে ডাল খাবো। এমনিতে দেখো জ্বরের মুখে কিছু মানে আমি ভেবেছিলাম যে যদি ওকে বাটি চচ্চড়ি ঝাল ঝাল করে দিই, বাট ও বলছে না আমি কিচ্ছু খাবো না, ওসব শুধু ডাল খাবো, ভাত খাবো, আর একটু আলু সেদ্ধ করে দাও, আলু ভাতে মেখে দাও, ওই কাঁচা তেল দিয়ে, সর্ষের তেল, কাঁচা লঙ্কা আর নুন দিয়ে যেরকম আমরা আলু ভাতে মাখি আর কি, সেইটা মেখে দাও, ডাল দিয়ে আমি সেটুকুই খাবো আর কিচ্ছু খাবো না। তো ডালটা আলু আলু সেদ্ধ হয়েই গেল, আমার আলু সেদ্ধ বসিয়েছিলাম, হয়ে গেছে আলু সেদ্ধ। পুষ্কর কি খাবে সেটা আমি দেখি, যদি পুষ্কর রুটি খায় তাহলে একটা ওকে তরকারি করে দেবো, আমি আরও খাবো। আর একটু ভিন্ডি আছে, ভিন্ডির তরকারিটা একটু রয়েছে, মানে ভিন্ডি সর্ষে ভিন্ডি যেটা করেছিলাম সেটা একটু আছে। তো যাই করি এগুলো সমস্ত। আর সত্যি কথা বলতে আজকে না একদম আর মুড নেই, আর ভালোও লাগছে না, জানি না কি ব্লগ করলাম সকাল থেকে, কি করলাম, কতটুকু করলাম বুঝতে পারছি না। যাই হোক আজকে বেরোনোরও ছিল, ভাবতে পারিনি এরকম তো হবে, বুঝতে পারিনি। যাই হোক বেরোনো ছিল বলতে একটা কাজে যাওয়ার ছিল আর কি, ঠিক আছে ঠিক আছে, ওটা অসুবিধা নেই, ওটা পরে দুদিন বাদে করলেও চলবে। তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো। আর জানি না কী ভালো আর লাগবে, কিছুই তো করলাম না, জ্বর জ্বর করেই কেটে গেলো সকাল থেকে। তো যাই হোক কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। কি বলো তো, সব দিন তো মানুষের সমান যায় না, সব দিন মানুষ একের দিন একরকম যায়। তো যেহেতু ব্লগটা শুরু করেছি শেষ তো করতেই হবে, যেরকমই করি না কেন, যেরকমই হোক না কেন সেই ব্লগটা শেষ করতে হবে, তো সেই জন্যই জাস্ট শেষ করা। তো আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। পুষ্কর তোর পর্তুগাল গেল? Now.